স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, বলা হয় ঈশ্বর সবাইকে আকর্ষণ করেন তার দিকে। কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণকারী, তবে মানুষ অন্যায় করে কেন? ঈশ্বর কেন তাদের আকর্ষণ করেন না? উত্তর, হ্যাঁ করেন, তবে সবাই তা বুঝতে পারে না। ঈশ্বর আকর্ষণ করেন কিন্তু অপেক্ষা করে থাকেন, কারণ তিনি ডিক্টেটর নন। প্রত্যেকে নিজের নিজের পথে চলে আসুক তার কাছে, যেমন বিভিন্ন নদী নানা পথে গিয়ে সাগরে মেশে। ঈশ্বর স্বাধীনতা দেন মানুষকে, তিনি বৈচিত্র্যের রূপকার। সব কাজের মাধ্যমে মানুষ তো ঈশ্বরের দিকেই চলেছে। স্বামীজি বলেছেন, চোর চুরি করছে আর সাধু ধ্যান করছে, দুয়ের উদ্দেশ্য এক, তবে সাধু জেনে এগোচ্ছে আর চোর না জেনে। তাৎপর্য কি? আপনার বাচ্চা ছেলে লজেন্স খাচ্ছে আনন্দের জন্য, আর আপনি ধ্যান করছেন এও আনন্দের জন্যই। সচ্চিদানন্দের আনন্দ দুজনকেই টানছে, কিন্তু আপনারা দুজনে দুই পথে এগোচ্ছেন। শিশু অন্নময় কোষে অনুভব করছে আনন্দকে, আপনি বিজ্ঞানময়ে। প্রতিবেশী করোনার ভয়ে বাইরে যাচ্ছেন না, তিনি নিজেকে বাঁচাতে চান। সচ্চিদানন্দের সৎ অর্থাৎ অস্তিত্ব তাকে টানে। মন্ত্রী গদিতে থাকতে চান, কারণ গদিকেই তিনি নিজের অস্তিত্ব বলে মনে করেন। আর কোনো শিক্ষক মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা করেন, কারণ তার কাছে আত্মসম্মান না থাকলে তা মৃত্যুর সমান। এরকম সচ্চিদানন্দের চিত অর্থাৎ অ্যাওয়ারনেসকে আপনি প্রয়োগ করছেন এই পোস্টটা পড়ায়, মেয়ে হয়তো ফোন করায়। এভাবে প্রত্যেকে সচ্চিদানন্দের দিকে চলেছে, ব্যস্ত সচ্চিদানন্দকে নিয়ে। তবে কখনো সৎ কিংবা চিত বা আনন্দ দ্বারা আকর্ষিত হয়ে কেউ এ নিয়ে সচেতন, জেনে এগোচ্ছে, অনেকেই না জেনে। তাহলে অন্যায় করা খারাপ কেন? কারণ সে চলেছে আনন্দের দিকে, কিন্তু অন্তরের ব্রহ্ম বা ব্যক্তি চেতনাকে প্রসারিত হতে দিচ্ছে না, সংকুচিত করে রাখছে। ব্যক্তি চেতনা চাইছে বিশ্ব চেতনায় মিলতে, কিন্তু পিছুটান বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রতি মুহূর্তে ঈশ্বর আপনাকে আকর্ষণ করছেন, আপনার সব কাজেই এগিয়ে যাবার আকুতি, কিন্তু আপনি হয়তো এটা লক্ষ্য করছেন না, সচেতন নন এ বিষয়ে। তাই শুরু করুন এই খেলা, দিনে রাতে মাঝে মাঝেই খেলতে থাকুন। এই পোস্ট পড়তে পড়তে সচেতন হন চিতের আকর্ষণ নিয়ে, খাওয়ার সময় আনন্দের, আয়নার সামনে দাঁড়িয়ে সতের। অনুভব করুন প্রতিটি পদক্ষেপে আপনি চলেছেন সচ্চিদানন্দের দিকে। ঈশ্বরের আকর্ষণ অনুভব করতে চেষ্টা করুন, মাঝে মাঝে খেলুন, একটু সচেতন হন নিজের কাজ নিয়ে, ঈশ্বরের টান নিয়ে। আসুন খেলি, এই মুহূর্তে আপনার মনে কোন আকর্ষণ, সৎ চিত কিংবা আনন্দ, লক্ষ্য করুন। এবার দেখুন ওটিকে কোন কোষে অনুভব করছেন। মজার খেলা, লকডাউনে বোর না হয়ে মাঝে মাঝে খেলুন। অনুভব করুন ঈশ্বর ডেকে চলেছেন আপনাকে সব সময়, আপনার দরজায় এসে নক করছেন রোজ। একবার দরজা খুলে তো দেখুন।